নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালের সবজি দিয়ে পাঁচমিশুলি নিরামিষ তরকারির রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি সরু সরু করে কাটা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি। দিয়ে দিলাম হলুদ হাফ চামচের মতো, নুন আন্দাজ মতো। নুন হলুদ দিয়ে আলুটা একটু নেড়ে নিচ্ছি। আদাটা আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তাড়াহুড়োর সময় কিন্তু গ্রেট করে নেওয়াই ভালো। এক থেকে দু মিনিট মতো আদাটা একটু কষিয়ে নেব। এই তরকারিটা খেতেও যেমন ভালো লাগে, তেমনি রান্না করতেও খুব বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি শিম। শিম কিন্তু আমি খুব বেশি ছোট করিনি, মাঝখান থেকে শুধু কেটে নিয়েছি। আলুর সাথে শিমটাও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক বাটি মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। যদি চান তাহলে ফুলকপিটা দু এক মিনিটের জন্যে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিতে পারেন, কারণ অনেক সময় ফুলকপিতে পোকা থেকে যায়। তবে আমি এখানে ফুলকপি ভাপিয়ে নিইনি, এমনিই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা গাজর হাফ বিট। বিটটা চেষ্টা করবেন যতটা সম্ভব সরু করে কাটার, আর তা যদি না পারেন তাহলে অল্প জলে এটা একটু ভাপিয়ে নেবেন। তার কারণ বিট একটু শক্ত হয়, তাই অল্প জলে সেদ্ধ করে নিলে ভালো হয়, আর না হলে আমার মতো সরু সরু করে কেটে নিলেও চলবে। সমস্ত সবজিগুলোকে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে বেশ বড় বড় সাইজের দুটো লাল লাল পাকা টমেটো। টমেটোটা দিয়ে অল্প কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ঝাল ব্যবহার করিনি, আপনারা চাইলে ফোড়নে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারেন। দিয়ে দিচ্ছি জল, এবার একটা চাপা দিয়ে মিনিট দশ পনেরো হতে দেব। তরকারিটা টক মিষ্টি হয় বলে বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দের হয়, তাই ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না, সেই জন্য ঝালটা আমি অ্যাভয়েড করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। সবজি কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আমি দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো চিনি। তরকারিটা কতটা জুসি রাখবেন সেটা নিজেদের ইচ্ছে মতো। আমি একটু শুকনো করে তরকারিটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল শীতকালীন পাঁচমিশুলি সবজির তরকারি। এই তরকারি রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।